আপনি কি কখনো দেখেছেন ফ্যাক্টরিতে পরোটা কিভাবে বানানো হয়, বা কখনো বিল্ডিং এর মতো রোড দেখেছেন, অথবা বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে বড় সাইজের জুতার সাইজ কত হতে পারে? এই ছোট্ট পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমাদের এখনো অজানা এবং অদেখাই রয়ে গেছে। এমনই কিছু জিনিস দেখাবো আপনাদের। নাম্বার ওয়ান, কটন বাট। কটন বাট দিয়ে এখন পর্যন্ত সবাই কান পরিষ্কার করতেই দেখেছেন, কিন্তু কখনো কি কেউ এই কটন বাট দিয়ে চোখ পরিষ্কার করতে দেখেছেন? আপনি জেনে অত্যন্ত অবাক হবেন, কটন বাট দিয়ে কিন্তু চোখও পরিষ্কার করা যায়। দেখুন এই ভিডিওতে কিভাবে কটন বাট দিয়ে চোখ পরিষ্কার করছে। যদিও এটি দেখতে খুবই আনকমফোর্টেবল, কিন্তু এটি পুরোপুরি সেফ। নাম্বার টু, টেবিল। পৃথিবীতে এমন অনেক ফ্যান্সি টেবিল আছে যা দেখে আপনি অবাক হতে বাধ্য, তবে বেশিরভাগ টেবিল তৈরি করা হয় কাঠ দিয়ে। কিন্তু কেমন হবে যদি মোবাইল দিয়ে টেবিল তৈরি করা হয়? এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একজন ইঞ্জিনিয়ার একটি কাচের টেবিলের ওপর পুরনো ডজন খানিক নোকিয়া মোবাইল একসাথে জমা করেন, আর তারপর তিনি রেজিন ঢেলে দেন, এরপর আরো একটি কাচের টেবিল তার ওপরে রেখে দেন। ব্যাস, হয়ে গেল মোবাইলের টেবিল। কি সুন্দর, তাই না? নাম্বার থ্রি, গেমিং রুম। গেমারদের জন্য এই রুমটি যেন স্বর্গ, কারণ এই রুমটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এর ভেতরে ঢুকতেই আপনার মনে হবে আপনি কোনো গেমিং দুনিয়ায় চলে এসেছেন। অন্যান্য রুমের মতো এই রুমের ডেকোরেশন যেমন গেমিং দুনিয়ার ফিল দেয়, তেমনি এটি কিছুটা গোলাকৃতির হয়। মনে হয় যেন সেই গেমের ভেতর ঢুকে গেছেন। নাম্বার ফোর, মাছির কফিন বক্স। আপনারা তো অনেকেই কফিন দেখেছেন। মর্গ থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের সময় কফিন বক্সে করেই পাঠানো হয়। কিছু ধর্মে কফিন বক্সে মৃত মানুষকে কবর দেওয়া হয়, কিন্তু কখনো কি মাছিকে কফিন বক্সে কবর দিতে দেখেছেন? এই আর্টিস্টটি একবার তার বাগানে একটি মৃত মাছি দেখেন, তারপর সে সেই মাছিটিকে তার বাসায় নিয়ে যান, আর ওইখানেই সে মৃত মাছিটির জন্য তৈরি করে একটি ছোট্ট কফিন বক্স, যা দেখতে অবিকল মানুষের কফিন বক্সের মতোই ছিল। এরপর সে ওই মাছিটিকে সেই কফিন বক্সে রেখে তাকে কবর দেয়। নাম্বার ফাইভ, জুতা জোড়া। আপনারা অনেকেই অনেক দামি জুতা দেখেছেন, আবার দেখেছেন অনেক সুন্দর জুতাও, কিন্তু কেউ কি বলতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে বড় জুতা কোনটি? কতই বা তার সাইজ! 5 ফুটের চেয়েও বড় এই জুতা জোড়া এই ব্যক্তি ডিজাইন করেছেন। উনি শুধু এটি ডিজাইনই করেননি, বরং এটি পায়ে পরে হেঁটেছেনও। নাম্বার সিক্স, ট্রান্সপারেন্ট টয়লেট কমোড। সাধারণ টয়লেট কমোড তো দেখেছেন, অনেক বছর আগে তো একটা স্বর্ণের কমোডও দেখা গেছে ইন্টারনেটে, কিন্তু কখনো কি কেউ ট্রান্সপারেন্ট টয়লেট কমোড দেখেছেন? মনে হয় না। তবে দেখুন এই কমোডটি, যদিও কারো কাছে এই কমোডটি অদ্ভুত সুন্দর লাগবে, আবার কারো কাছে লাগবে খুবই বিদঘুটে ব্যাপার। আবার এই টয়লেট কমোডে তো গাছ লাগানো হয়েছে, কি অদ্ভুত! নাম্বার সেভেন, রুটি পরোটা। বাঙালি হয়ে রুটি পরোটা বানাতে দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রায় প্রতিটা বাঙালি ঘরেই তৈরি হয় রুটি, তবে এখন কিন্তু রুটি পরোটা ফ্যাক্টরিতেও তৈরি করা হয়। কিন্তু সেটা কিভাবে হয় জানেন? চলুন আপনাদের দেখাই রুটি বানানোর মেশিন। দেখুন কিভাবে পটাপট তৈরি হচ্ছে রুটি আর পরোটা। পরে অবশ্য এই পরোটাগুলোকে সাইজ মতো কেটে নেওয়া হয়। এই মেশিনের সাহায্যে মিনিটেই তৈরি হয় হাজার হাজার রুটি পরোটা। নাম্বার এইট, ইউনিক রোড। আপনারা এখন পর্যন্ত অনেক রোড দেখেছেন, কিন্তু কখনো কি এমন বিল্ডিং এর মতো রোড দেখেছেন? প্রথম দেখায় মনে হবে যেন এটি একটি বিল্ডিং, কিন্তু না, এটি আসলে একটি রোড যা তৈরি করা হয়েছে এই বিল্ডিং এর ওপরে যাওয়ার জন্য। নাম্বার নাইন, পোকার কাবাব। আমরা কিন্তু সবাই মুরগি বা গরুর মাংসের কাবাব দেখেছি, কিন্তু কেমন হয় যদি আপনাকে হাজার হাজার পোকার কাবাব খাওয়ানো হয়? কি, ভয় পেয়ে গেলেন নাকি? না না, এই পোকাগুলো বিষাক্ত নয়, এটি আফ্রিকান খাবার। তারা এইভাবে জঙ্গল থেকে পোকা ধরে এনে কাবাব বানিয়ে খায়। এটিতে গরুর কাবাবের চেয়েও বেশি প্রোটিন আছে। এর নাম কুংকেক। নাম্বার টেন, ব্রণ। আপনি কি জানেন কটন পিলো বা বেড কভারের কারণে ব্রণের সমস্যা দেখা দেয়? কি, বিশ্বাস হচ্ছে না? তবে এই ভিডিওটি দেখুন। এই ব্যক্তি তার কটন কভারের কিছু অংশ ও সিল্কি কভারের কিছু অংশ কেটে নেয়, আর সেই কাটা অংশ 7 দিন বক্সবন্দি করে রেখে দেয় টেস্ট করার জন্য, আর ফলাফলে দেখা যায় 99.7% কম ব্যাকটেরিয়া সিল্কি কভারে আর কটন কভার ভর্তি ব্যাকটেরিয়া। তাই যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারা আজই কভার পাল্টে নিন। নাম্বার ইলেভেন, গ্লাস বন্দি। এখন পর্যন্ত অনেকেই মাছকে পানির গ্লাসে বন্দি অবস্থায় দেখেছেন, কিন্তু কেমন হবে যদি পানির সাথে সাথে মানুষের মাথাও গ্লাস বন্দি হয়ে যায়? দেখুন কি অবস্থা! এই অদ্ভুত জিনিসটি আবিষ্কার করেছেন জন ক্রেমার।
নাম্বার 12 সি কিউকাম্বার। নামটা শুনলে মনে হবে এটা হয়তো সামুদ্রিক শসা বা সমুদ্রের কোনো গাছের ফল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটি কোনো সবজি নয়, এটি একটা প্রাণী। এর দেহ নিঃসৃত আঠালো পদার্থের সাথে সমুদ্রের পানি এবং বিভিন্ন জীবদেহের সংমিশ্রণে এটি বর্ণিল রঙের দেহ ধারণ করে। শরীরেও কোনো হাড় না থাকায় প্রাণীটি আকারে যত বড়ই হোক না কেন, যে কোনো মাপের ছোট্ট ছিদ্র দিয়ে এটি বের হয়ে যেতে পারে। দেখতে কেমন বিদঘুটে তাই না? কিন্তু এগুলো জাপানিজরা টাকা দিয়ে কিনে খায়, তাদের বেশ পছন্দের এটি। নাম্বার 13 পাথরের হাত। কখনো কি এমন কোন রোগের কথা শুনেছেন যে রোগের ফলে হাত পাথরের হয়ে যায়? শোনেননি হয়তো, শুনবেনই বা কিভাবে? ডাক্তাররাই এখন এর সঠিক কারণ ও চিকিৎসা বের করতে পারলো না। ভাবছেন এই রোগ আবার কোন দেশে দেখা দিল? অন্য কোন দেশে না, এই রোগ দেখা দিয়েছে আমাদের দেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বসবাসকারী নুরুল আমিনের শরীরে। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন আর মাত্র 2-3 দিনের ভেতরে নুরুল আমিনের দুই হাতের 8টি আঙুল পাথরের মতো শক্ত হয়ে যায়। দুই হাতের আঙুলের সংঘর্ষ হলে ঠুকঠাক শব্দ হয়। আহারে, দেখুন কি করুণ অবস্থা তার। তার এই রোগটির নাম রিউমাট্রয়েড আর্থ্রাইটিস ভাস্কুলাইটিস। তার আক্রান্ত হওয়া 8টি আঙুল কেটে ফেলতে হবে, কারণ এই রোগ সারিয়ে আগের মতো হওয়ার কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। আসলে পাথরের মতো হয়েছে, একদম পাথরের মতো হয়ে গেছে। জি জি জি। যখন আমরা ভাবি হয়তো সবকিছু আমাদের জানা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, তখনই এক নতুন জিনিস আমাদের চোখের সামনে আসে। তাই হয়তো বলা হয় জানার কোনো শেষ নেই। এখনো হয়তো অনেক অজানা জিনিস আছে যা আমরা এখনো জানতেই পারিনি, দেখিও নি, কারণ এই পুরো পৃথিবী আসলে রহস্যে ঘেরা, যার রহস্যের মায়াজাল থেকে এত সহজে বের হওয়া সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিঙ্ক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।